নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনিদ্রা, অর্থাৎ রাত্রিতে ঠিকঠাক ঘুম না হওয়া। এটাকে ডাক্তারি ভাষায় ইনসোমিনিয়া বলা হয়ে থাকে। তো এই ইনসোমিনিয়া, অনিদ্রা, ঘুম ঠিকঠাক না হওয়া, এর জন্য আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ খেয়ে সুনিদ্রায় পরিণত করতে পারবেন সেই বিষয় নিয়েই আজকের আলোচনা। দেখুন, এই ঘুম না হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। দেখা গেল যে আপনার শারীরিক কোনো সমস্যা রয়েছে, আপনার কোনো জটিল রোগ হয়েছে যার জন্য ঘুম ঠিকঠাক নাও হতে পারে। এই ঘুম না হওয়ার পিছনে আরও কিছু কারণ রয়েছে। দেখা গেল যে আপনার হাই প্রেশার হয়েছে, তার জন্য ঘুম না হতে পারে। যদি আপনার সুগার লেভেল বৃদ্ধি থাকে, সে কারণে হতে পারে। যদি আপনি অ্যাংজাইটি, টেনশান, দুশ্চিন্তায় ভুগছেন, সে কারণে হতে পারে। যদি আপনি মানসিক ক্ষোভ পেয়ে থাকেন, মানসিক দিক থেকে আঘাত পেয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এই ঘুম না হতে পারে। আবার দেখা গেলো যে আপনার সাইটিকাল নার্ভের ব্যথা বা আপনার গিঁথে গিঁথে বাত ব্যথা যন্ত্রণা, এগুলোর কারণেও কিন্তু ঘুম না হয়ে থাকে। দেখুন, ঘুম কিন্তু এটি একটি রোগ না, অন্য কোনো রোগের উপলক্ষ মাত্র। যদি ধরুন আপনার জ্বর এসেছে, সেক্ষেত্রেও কিন্তু ঘুম না হওয়ার বিশেষ কারণ থেকে থাকে। আবার দেখা গেল এখন বর্তমান যুগে অনেকেই যে টাইমটা ঘুমানোর দরকার সেই টাইমে ঘুম না পেরে মোবাইল ঘাঁটছে, ল্যাপটপ নিয়ে বসে আছে। দেখা গেল তার ঘুম চলে আসছে কিন্তু সে ঘুমাচ্ছে না, মোবাইল ঘাঁটছে, সেক্ষেত্রেও কিন্তু এই ঘুমের ব্যাঘাত ঘটে যায়। তার ফলে ঠিকঠাক পরে এসে আর ঘুম ধরে না। অনেকের আবার গোটা রাত্রি জেগে সেই ভোরের দিকে এসে ঘুম পায়, সেক্ষেত্রেও ঘুমে পিছিয়ে ওষুধ রয়েছে। তো যাই হোক, এই ঘুমের কিন্তু অনেক কারণ থাকতে পারে। তো এই কারণগুলো আপনাদেরকে বিশেষ করে মনে রাখতে হবে যে কোন কারণে আপনার ঘুম হচ্ছে না। এর জন্য আপনারা অনেকেই আছেন যে অ্যালোপ্যাথিক এই ঘুমের বড়ি প্রত্যেক দিন খেয়ে ঘুমাতে হয়। আপনারা সকলেই জানেন যে অ্যালোপ্যাথিক যে ঘুমের ঔষধ, সেগুলো খেয়ে আপনার ঘুমানো, এটা কিন্তু আপনার শারীরিক দিক থেকে ভীষণ ক্ষতিকারক। আজকের এই ভিডিওতে যে কয়েকটি আমি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব, এই ওষুধগুলো যদি আপনারা লক্ষণ অনুসারে খেতে পারেন তাহলে দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন। দেখুন, এই যে হোমিওপ্যাথিক ওষুধ, স্পেসিফিক কোনো ওষুধ নেই যে হোমিওপ্যাথিতে যে ঘুম বৃদ্ধি করবে। আমরা লক্ষণ ভিত্তিক ওষুধ দিয়ে থাকি। আপনারা সকলেই জানেন যে হোমিওপ্যাথিক ওষুধগুলো লক্ষণ অনুসারেই ইউজ করা হয়। দেখা গেল যে আপনার ঘুম হচ্ছে না, আপনার কি কি লক্ষণ, আপনার কোন লেভেলের মানসিকতা, আপনার কোনো দুশ্চিন্তায় ভুগছেন কি না, সেগুলো আমরা জেনে কেস টেকিং করে তারপরে ওষুধ দিই এবং কিন্তু খুবই দুর্দান্ত রেজাল্ট পাই। তো চলুন মূল কথায় চলে যাই। আজকে এই প্রথম যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। যদি আপনার দেখা গেল কি যে হাঁপানির সমস্যা রয়েছে, শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বা আপনার শরীরে চুলকানির সমস্যা রয়েছে, এর জন্যও কিন্তু ঠিকঠাক ঘুম হয় না, এই আর্সেনিক অ্যালবাম আপনারা কখন খাবেন? দেখছেন হয় আপনার চুলকানি যে কোনো ডিজিজ হোক, রাতটি হলেই বৃদ্ধি হচ্ছে, তখন আপনি ছটফট করছেন এবং রাত্রি 12টার পরেই এসেই আপনার রোগ যন্ত্রণাগুলো এতটা বৃদ্ধি হচ্ছে, সে শ্বাসকষ্ট থেকে শুরু করে আপনার চুলকানি পর্যন্ত যাই হোক না কেন রোগ। আপনার মানসিকতা এরকম যে আপনার অস্থিরতা চলে আসছে, মৃত্যু ভয় চলে আসছে, সেই সময় আপনার জল পিপাসা লাগছে কিন্তু বেশি জল আপনি খেতে পারছেন না। দেখা যাচ্ছে যে একটু একটু জল খেলেই আপনার পিপাসা মিটে যাচ্ছে এবং আপনি বাইরে বেরিয়ে ঘরের থেকে পায়চারি করে চলছেন, হাঁটাহাঁটি করছেন। এইরকম যদি আপনার লক্ষণ থাকে, তার সাথে সাথে যদি আপনার ঠিকঠাক ঘুম না হয়, তখন কিন্তু আপনারা এই আর্সেনিক অ্যালবাম LM পটেন্সি 0/1 এটা আপনারা প্রত্যেক দিন সকালে 1 চামচ করে, অর্থাৎ 2.5 ml করে প্রত্যেক দিন সকালে কিছুদিন খেলেই আপনার যে সমস্যাগুলো ছিল সেগুলোও চলে যাবে এবং তার পাশাপাশি আপনার সুনিদ্রা হবে, অর্থাৎ ঘুম ঠিকঠাক হবে।
নেক্সট যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে লাইকোপোডিয়াম। এই লাইকোপোডিয়াম ব্যক্তিরা খাওয়া দাওয়ার পরেই একটা ঝিমুনি ভাব চলে আসে, দুপুরের দিকেই একটু ঘুম ঘুম ভাব চলে আসে, এবং খাওয়া দাওয়ার পরেই দেখা যায় প্রচুর ঘুম পেয়ে যায়। এবং এই লাইকোপোডিয়ামের ব্যক্তিরা, এদের না অ্যাম্বিশন থাকে কিছু করার, তাকে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে দেখার জন্য সে প্রচণ্ড খাটাখাটনি করে, এবং তার অ্যাম্বিশন এতটাই হাই সে দূর চিন্তায় থাকে যে কবে আমার মিশন পূর্ণ হবে। এইরকম যদি অ্যাম্বিশন থাকে, এবং তার পাশাপাশি এই সকল লাইকোপোডিয়ামের ব্যক্তিরা বেশিরভাগ গ্যাস অ্যাসিডিটির প্রবলেমে ভুগে থাকে, সবসময় পেটের মধ্যে ভুট ভাট ডাকাডাকি করতে থাকে, গড় গড় করে আওয়াজ করতে থাকে, এবং তল পেট মানে উপর পেটটি ফুলে থাকে। দেখা যায় যে এতটাই গ্যাস হয় যে উপর দিয়ে যে ঢেকুরটা উঠছে সেটা টক জলের মতন, তার সাথে অনেক দিন ধরে কনস্টিপেশনের সমস্যায় থাকে, অর্থাৎ কষা পায়খানা, এবং বিকাল হলেই যাদের গ্যাস অ্যাসিডিটির পরিমাণ বৃদ্ধি হয়, অ্যাম্বিশন হাই, কিছু মানে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচণ্ড খাটাখাটনি করে, এই সকল ব্যক্তির ক্ষেত্রে লাইকোপোডিয়াম LM পটেন্সি 0/1 এটা প্রত্যেক দিন সকালে 1 চামচ করে আপনারা খেতে পারবেন, অর্থাৎ 2.5 ml করে। এরকম যদি আপনারা খেতে পারেন তাহলে আপনার ঘুমও চলে আসবে, হ্যাঁ আপনার ঘুমও চলে আসবে, তার পাশাপাশি আপনার যে আনুষঙ্গিক লক্ষণগুলো গ্যাস অ্যাসিডিটি এগুলো কিন্তু একদম কমপ্লিটলি ছেড়ে যাবে, তার সাথে সাথে আপনার শরীর যা চলে আসবে। ঠিক আছে, নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যাপটমিউ। দেখা গেল যে আপনার লোকজন পছন্দ হয় না, লোকজন যদি আপনাকে কোনো কটু কথা বলে দেয় সেই টেনশনে আপনার সারা রাত্রিতে ঘুম হয় না, যদি আপনার পরিবারের কেউ মারা গিয়েছে সেই চিন্তায় আপনার স্বপ্নে চলে আসছে, এবং আপনার দেখা গেল কি যে যে সকল লোক আপনাকে একটু খারাপ কথা বলল সেই কথাগুলোই আপনার বারবার রাত্রিতে ভেসে উঠছে, যার জন্য আপনার ঠিকঠাক ঘুম হচ্ছে না, এবং আপনি প্রাতে লবণ খাচ্ছেন। আপনাকে যদি কেউ বুঝাতে আসে তাহলে কিন্তু আপনার রোগ যন্ত্রণা বেশি হয়ে যায়, মানসিক কষ্ট দুঃখ এগুলো বেড়ে যায়, কেউ বুঝাতে আসলে আপনার কান্না পেয়ে যায়, এবং সবসময়ের জন্য একটা চিড়চিড়ে মেজাজ, খিটখিটে মেজাজ, এইরকম যদি আপনার লক্ষণ থাকে, এবং যদি আপনার তিতো খেতে ভালো লাগে, আগুনের পারে থাকতে পারেন না, রোদের তাপে আপনি থাকতে পারেন না, তাহলে কিন্তু আপনাদের এই নেপটামিউর 0/1 প্রত্যেক দিন সকালে 1 চামচ করে যদি আপনারা খেতে পারেন দেখবেন আপনার যে আনুষঙ্গিক লক্ষণগুলো সেগুলোও চলে যাবে, তার পাশাপাশি আপনার সুনিদ্রা চলে আসবে। নেক্সট যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে নাক ভূমিকা। আপনারা সকলেই জানেন এ নাক ভূমিকার ব্যক্তিরা, এদেরও অ্যাম্বিশন থাকে, সমাজের যা কিছু আছে গাড়ি বাড়ি টাকা পয়সা, এরা ভাবে যে ওর আছে আমার কেন নেই, এই ভেবে সে হরদম পরিশ্রম করতে থাকে, যার জন্য এরা মদ্যপান পর্যন্ত করে থাকে, প্রচণ্ড খাটাখাটি করে, এবং যারা স্টুডেন্ট তারা বদ্ধ ঘরের মধ্যে খুবই মনোযোগ সহকারে পড়াশোনা করতে থাকে, আবদ্ধ হয়ে থাকে, কম্পিউটার নিয়ে থাকে, যারা অফিসে কাজ করছেন তারা মনোযোগ সহকারে এই কম্পিউটার নিয়ে বসে থাকে, এবং তাদের এই অ্যাম্বিশন যে আমার টাকা চাই, টাকা হলে আমার বাড়ি হবে গাড়ি হবে, এইরকম যাদের অ্যাম্বিশন, এবং যারা ঝালযুক্ত খাবার বেশি পছন্দ করে, মশলাযুক্ত খাবার বেশি পছন্দ করে, যাদের অল্পতেই রাগ হয়ে যায় এইরকম ব্যক্তির ক্ষেত্রে, এবং দেখা যায় কি যে এদের একটা প্রবণতা থাকে যেহেতু ঝালযুক্ত মশলাযুক্ত মাছ মাংস এবং মদ্যপান, এই সমস্ত ব্যক্তিদের এই নাক ভূমিকা ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে। অনেকেই আছেন যে পেটের সমস্যায় ভুগে বারবার তাকে পায়খানায় ছুটে যেতে হয়, পায়খানায় গেলেও টয়লেটে গেলেও কি হয় পায়খানাটা খোলাসা হয় না, একটু একটু পায়খানা হয় এবং পায়খানায় গিয়ে টয়লেটে গিয়ে বসে থাকে,
মনে হয় আর একটু পায়খানা হলে বা টয়লেটটা পরিষ্কার হলে আমি শান্তি পেতাম। এরা সব সময় একটি শান্তির জায়গা খোঁজে, যেখানে কোনো ঝামেলা থাকবে না, আওয়াজ থাকবে না, ঝঞ্ঝাট থাকবে না। সে নিজেকে একদম শান্তিপূর্ণ জায়গা বেছে নেয়। এরকম ব্যক্তির ক্ষেত্রে যদি দেখা যায় যে ঘুমের সমস্যা, তাহলে কিন্তু এই নাক ভূমিকা ওষুধটি আপনারা 30 শক্তিতে রাত্রিতে ঘুমানোর আগে, খাবার আগে 1-2 ফোঁটা করে 1 সপ্তাহ খাবেন। দেখবেন আপনার আনুষঙ্গিক লক্ষণগুলো চলে যাবে। তার পাশাপাশি আপনার যদি ঘুমের সমস্যা হয়ে থাকে, ইনসোমিনিয়ার প্রবলেম থাকে, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো আজকের যে কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করলাম, এই ওষুধগুলো আপনারা ভালো করে লক্ষণ মিলিয়ে যে কোনো একটি ওষুধ খাবেন। সবগুলো ওষুধ একসঙ্গে খাবেন না, এটা হোমিওপ্যাথির নিয়ম না। যে কোনো একটি ওষুধ লক্ষণ ভিত্তিক আপনারা খাবেন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি আমার চ্যানেল আপনি নতুন এসেছেন সাবস্ক্রাইব করে নেই তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই রাখবো। আগামীকাল আরেকটি নতুন রোগ নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও এখানেই রাখছি। ধন্যবাদ সকলকে, নমস্কার।